করে ফেলতেছে, ও ভাবতেছে এইভাবে ড্রাই হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। বাচ্চারা স্কুলে যাওয়ার পর এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা, পরোটা, তারপর ডিম, আর কালকে যে কারিগুলো রান্না করেছি সেগুলো গরম করে নিচ্ছি। স্কুলে দিয়ে আসার পথে আবার রফিক পাপ্পু একটু বাজার করে নিয়ে আসছে। রাতে ঘুমানোর আগে ডিশ ওয়াশারে সব কিছু দিয়ে দিছিলাম, যেগুলো কালকে ইউজ করছি সে সব ক্লিন। এটার কারণে আমার অনেক কষ্ট কম হয়, সব কিছুই দেওয়া যায় যা মানে জায়গা হয় আর কি, এরকম একটা ইয়ে থাকে। সো এটা যেন নড়তে পারে এটাই হচ্ছে ক্লিন করে আর কি, পানি টানি সব কিছু আসে। সো এটা যেন এটার উপরে যেন না উঠে আর কি, সেটা নিচে থাকলে প্রবলেম নাই, সব কিছুই দেওয়া যায়। সো এখন ক্লিন করে ফেলবো আর কফি বানাবো, কফি খাবো, তারপর কাজ শুরু করবো আবার। পাপা চলে যাচ্ছে ওদেরকে স্কুল থেকে আনতে, স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। আজকে রান্না বান্না না থাকার কারণে শরীরও চলতেছে না, মনে হচ্ছে কোনো কিছুই ভালো লাগতেছে না। সো একটু ড্রিঙ্কস খাই, স্কোয়াশটা আমার কাছে খুবই ভালো লাগে, ভিংটোর। ক্যামেরার দিকে তাকাইলে যা হয় আর কি, পানি পড়ে গেছে একটু, মনে হচ্ছে আর একটু দিতে হবে। ড্রিঙ্কসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওইদিন একটা আকাম হয়েছে, তাড়াহুড়া করে গরম পানি খেতে গিয়ে নিচে ঠোঁট তারপর এখানে পড়ে গেছে, আল্লাহ জানে কখন ভালো হবে, একদম ড্রাই হয়ে গেছে। সামারের জন্য ওয়েট করছি। আর এই যে এটা হচ্ছে জুথির সেই বাইসাইকেল, নুহা সেটা লাস্ট বার্থডেতে মনে হয় গিফট করছিল। আর আমি আসছি ফ্লাওয়ারটা নিয়ে যেতে, এটা স্টোর রুমে ছিল, সো আমি ভাবতেছি এটা কাজে লাগাবো। ক্লিন করতে হবে, অনেক ঠান্ডা এখন, সেজন্য আর ক্লিন করতেছি না, কারণ এখান থেকে পাতা পড়ে উপর থেকে, সো ক্লিন করে লাভ নাই, পরে একবার ক্লিন করে ফেলবো। এই আমি এতদিন এই ফ্লাওয়ারটা খুঁজতেছিলাম এটা কোথায় কোথায়, সো আজকেই হঠাৎ করে চোখে পড়ছে যে এটা স্টোর রুমে, সেজন্য নিয়ে যাচ্ছি। রুকি চলে আসছে, ওরে বাবা কি আসছে, আমার বিউটি বলতে চলে এসেছি। এলিসন, এলিস হাউস, রাধি আসেনি, লাকি নিয়ে আসবে, ইউপি রাধিয়া, বাবার এ কি ডমতা, গাড়ি তুরাইলিস রাধিয়া, তুই কোথায় যাচ্ছ? আমি জিমনাস্টিক, জিমনাস্টিক গার্ল, গুড জব, স্কুল থেকে এসে জিমনাস্টিক, জিমনাস্টিক আছে উইকলি একদিনই থাকে। ওকে গেট রেডি, গ্রিন অ্যাপলটা এভাবে লবণ মরিচ দিয়ে খেলে যে ভালো লাগে। রাদিয়া রুফির লাঞ্চের পর ওরা স্ট্রবেরি খেতে খুবই পছন্দ করে, সেজন্য আমি একটু মাঝখান দিয়ে কেটে তারপর লবণ চিটা দিয়ে দিব, সৌর মজা করে খেয়ে ফেলবে। কাটাকাটি শেষ, একটু লবণ ছিটা দিয়ে ব্যাস।
গান গাই, কে গান গাই, এটা কে খাবে? ও নো নো, রুপি অনেক লাইক করে, সো থ্যাঙ্কস টু মাম্মি। রুপি বাইট করে খাও, ওকে? কুয়াশায় জানালাগুলো একদম ভিজে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে। পাঁচটার সময় এই অবস্থা, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। সেজন্যই আসলে উইন্টার টাইমে রাতটা অনেক বড় থাকে, তিনটা চারটার দিকে সন্ধ্যা হয়ে যায়, আর একদম অনেক বেশি রাত মনে হয় যে অন্ধকার তো বেশি। সেজন্য রাদিয়া আসবে, ওয়েট করছি, দুষ্টটা চলে আসছে, আওয়াজ শুনছি, ইয়েস আসছে। কালকে লাকির বাসায় ছিল, এত মিস করছি। কোথায় বের হচ্ছে না কেন? রাদিয়া বেবি, আমার বেবিতে কোথায় উঠি? খালি পায়ে শু শু। I bring the shoes. Good. You রাতিয়া বাজারে শেষ নেই, এটা সেটা মনেই পড়ে, পাশে তেল ছিল না। ড্যাডি আসতেছে, তোমার ড্যাডি আসতেছে, আম্মু চলে আসো, ইটস কোল্ড। রুফি রুফি, মাম্মিকে হেল্প করো। গুড জব রুফি। সিস্টারকে দাও, রাদিয়াকে দাও, ড্যাডিকে না রাদিয়াকে দাও। থ্যাংক ইউ রুফি, কাজ করে শেষ করে এখন কিচেনে রেখে গেছে। রুফু গুড জব রুফু, ওয়াশ করবে, মাম্মি ওয়াশ করবো, মাম্মি বেবি মাম্মি ওয়াশ করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বেবি, মাম্মি ওয়াশ করে নিব, সব কিছু ক্লিন করে ফেলতেস। ও ভাবতেছে এইভাবে করলেই ওয়াশ হয়ে যাবে। থ্যাংক ইউ রুফি। এটা কি কত কিছুতে যে নজর পড়ে, চানাচুর রুফি, এটা চানাচুর, চানাচুর, এটা কি, দিস ইজ কি করো? রেডি, ওয়ান টু থ্রি। ওয়াই ইজ ইট লাইক লাকি? হোয়াট, ওয়াই ইজ ইট লাইক? তুমি নেকলেস পরছো, কি খাও? চানাচুর খাও। তুমি আজকে কি করছো সারাদিন? স্কুল এন্ড জিমন্যাস্টিক, ওকে, এন্ড সেম টুগেদার। তো জিমন্যাস্টিকে কি করছো দেখাও তো মাম্মিকে একটু। তুমি দেখি দুই পার দুইটা সক্স পরছো। ও নো, জিমন্যাস্টিকে ব্যায়াম করছো? তোর কে টিচার ছিল? ওয়াও গুড রাদিয়া, আজকে কি নৌরা ছিল? ওয়াও।